আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, ঢালিউড বাদশাহ শাকিব খান এ কথাটা অনায়াসেই বলতে পারেন। কোটি কোটি বাঙালির হৃদয় জয় করা এই সুপারস্টারকে নায়ক করে সিনেমা বানানোর জন্য টলিউডেও এখন প্রোডিউসারদের লাইন পড়ে যায়। ঈদেই সদ্য মুক্তি পেয়েছে কিং খানের অহংকার এবং রংবাজ। তবে একথা বলাই যায়, বক্স অফিসে রংবাজি দেখালেও মানুষ হিসাবে কখনোই তিনি অহংকারী নয়। আর চালবাজি প্রশ্নই ওঠে না। তবে শুরু হয়ে গেল শাকিবের নতুন সিনেমা চালবাজের শুটিং। এসকে মুভিস এবং জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মীয়মান এই ফিল্মটির শুটিং শুরু হচ্ছে লন্ডনে। পরিচালকের সিটে নবাব খ্যাত জয়দীপ মুখার্জি। নবাবের পর ফের শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন টলিউড সুন্দরী শুভশ্রী। দেব তোকে দেব চলো আনা করিস মহানা তুমি গলি আজানা। এর আগেই অবশ্য শুটিং শুরু হবার কথা ছিল চালবাজের। লন্ডনে পৌঁছে গিয়েছিলেন ছবির কাস্ট অ্যান্ড ক্রু। কিছু শুটিং এর মাঝখানে ফেডারেশনের সঙ্গে প্রোডিউসারের বিবাদে বন্ধ হয়ে যায় চালবাজের শুটিং। হাই গাইজ, আজকে আমাদের ফার্স্ট ডে শুট হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি শুটিং বন্ধ হয়ে গেছে কিছু ফেডারেশনের প্রবলেমের জন্য। সো ভেবেছিলাম যে শুটিং এর ফুটেজ শেয়ার করব, বাট ফিলিং ভেরি স্যাড যে এরকম একটা ফুটেজ শেয়ার করতে হচ্ছে। সো ফিলিং রিয়েলি ভেরি স্যাড। তোমাদেরকে এটাই শেয়ার করলাম এই জন্যই যে যাতে আমাদের তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সব কিছু, এটার জন্য তোমরা প্রে করো। কিন্তু অনমনীয় ছিলেন ছবির প্রযোজক এসকে মুভিসের কর্ণধার অশোক ধনুকা। তিনি তখনই ঠিক করেছিলেন প্রয়োজনে ফেডারেশনে কোনো কর্মী ছাড়াই শুটিং করবেন চালবাজের। অশোক ধনুকার পাশে দাঁড়ান নায়ক নায়িকা এবং পরিচালকও। শেষ পর্যন্ত প্রোডিউসারের জেদি জয়ী হলো। সেই লন্ডনে ফের শুরু হচ্ছে চালবাজের শুটিং। এই ছবির সাফল্য নিয়েও চরম আশাবাদী ছবির প্রোডিউসার এবং কলাকুশলীরা। শাকিব শুভশ্রী জুটি ইতিমধ্যে সুপার হিট, তাই দুই বাংলার বক্স অফিস কাঁপাতে ফের একবার প্রস্তুতি নিচ্ছে টিম চালবাজ। আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।